তাদের হাতে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোমক সম্রাট পার্শ্ব সম্রাট সবগুলি ধ্বংস হয়ে গেল সারা বিশ্বের মুসলমানদের একাধিপত্য চলল মুসলমান বিশ্বের শক্তিতে পরিণত হয়ে গেছিল। শুধু এই একটি আকিদার কারণে তাকে অবশ্যই মরতে হবে তাকে অবশ্যই দুনিয়াতেই পরবর্তীকালের পাথেও সঞ্চয় করতে হবে এখানে পাথেও সঞ্চয় করতে ব্যর্থ হলে আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে তিনটা বিষয় বললেন এক সর্বাবস্থা আল্লাহকে ভয় করো দুই তোমার একটা ভাই তৃষ্ণার্থ ভাই বা কোনো পশু বা তোমার ছাগল যা বকরি যারা তোমার চড়াও দেখলো সে পানির জন্য হাসপাস করছে তোমার পাত্রে একটু পানি আসে শেষের দিকে খাওয়ার পরেও ওইটুকু দিয়ে হলেও তুমি তাকে বাঁচানোর চেষ্টা করো এতে তুমি জান্নাত হয়ে যাবা আর যখন তোমরা একসঙ্গে বসবা উঠা বসা করবে হাসিমুখী কথা বলবা হাসিমুখী কথা বলাটা সবচেয়ে সুন্দর আচরণ ছোট্ট ছোট্ট দানের বিনিময়ে আমরা সবাই পারি বেশি কিছু লাগে না যদি আমাদের মধ্যে এই উদারতা থাকে তাহলে দেশের হিংসা হানাহানি থাকবে না ওই মহিলা শুধু লিল্লাহিয়াদের সাথে মরজিদ ঝাড় দেওয়ার কারণেই জানাতে চলে গেল আর কোনো কাজটা ছিল না তাকে আল্লাহ রসুলি এতই গুরুত্ব দিলেন যে সে মারা গেলে তোমাকে বললে না কেন কিন্তু সমাজে গুরুত্ব ছিল না তার আল্লাহনবীকে বলা হয়নি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لا نضيع أجر أجر المحسنين إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون سورة توبة 120 بيش أكش جابت الحمد لله رب العالمين الجنة আমি যাবো তো দৌরুদ্দসল্লাহ শেষ নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলাইহি সাল্লা প্রত্যেকটি মানুষই জান্নাত চায় অন্য ধর্মের লোকরা স্বর্গ বলে ডিভাইন বলে কত কি বলে মূলত জান্নাত ইসলাম পরিভাষা কোরআনী পরিভাষা মুসলমানদের পরিভাষা কোনো মানুষ পরকালে জাহান্নামের আগুনে যগ্ধীভূত হতে চায় না আর সেটাকে মানুষ খুব কঠিন মনে করে এবং জান্নাতের কাজ খুবই শক্ত বলে মনে করে যে জান্নাত পাওয়া যাতায়াত মানুষের পক্ষে সম্ভব নয় একটা ধারণা সবার মধ্যে বিরাজ করে জান্নাত পাওয়া অত সহজ নয় আল্লাহ মাফ করলে হবে নইলে যায় হবে আর কি হবে কারণ হাদিসে রয়েছে আল্লাহর একশো ভাগ দয়া তাই এক ভাগ মাত্র দুনিয়াতে আর নিরানব্বই ভাগ আকরা আল্লাহ দিবে তো আমরা যারা অন্যায় করি ওই নিরানব্বই ভাগের মধ্যে আমরা পড়ে যাব সব পেয়ে যাব নানাবিধ কল্পনা জল্পনা করে একদল মানুষ খালি অন্যায় করেই যায় তাদের জানার ভয় নাই অথচ ওমর ফারুকের মতো লোক বলছেন আমি জাহান্নামকে এত ভয় করি মনে হয় পৃথিবীর একজন লোক যদি জাহান্নামে যায় তো আমি যাব আর জান্নামে জান্নাতের জন্য আমি এত আকাঙ্ক্ষা পোষণ করি যে পৃথিবীর একজন লোক যদি আল্লাহ জান্নাতে যায় আল্লাহ আমাকে জান্নাতে দিবি এই রেজা এবং খফ ভীতি এবং আকাঙ্ক্ষা দুটি একত্রিত জীবনযাপন করে মোমেনরা মুমিন কখনো ডেয়ারিং হয় না যা খুশি করে না প্রতিটি পদক্ষেপ এসে হিসাব করে এর বিনিময়ে জান্নাত আছে না জাহান্নাম আছে নাসমিন মালিক রাজুল্ল বলছেন যে আমরা আল্লাহ রসুলের জমানায় একটা চুল পরিমাণ অন্যায় করলে ভয়ে কেঁপে উঠতাম ওটাকেও হিসাব করতাম এর জন্য হয়তো আমাকে হয়ে যেতে হবে আর তোমরা এখন কোনো কিছু ত্বাই করো না জান্নাত পাওয়া খুব কঠিন বিষয় নয় আমাদের আচার আচরণ কথাবার্তা ছোট্ট ছোট্ট দান মানুষের প্রতি সদ্ব্যবহার কিছুই যার নেই সে হাসি যদি কথা বলে কার সঙ্গে এর বিনিময়ে জান্নাত পাওয়া যায় অল্পতেই জান্নাত আজকের খবর বিষয়বস্তু হলে এটাই অল্পতেই জান্নাত বেশি খাটাখাটি করা লাগবে না কতগুলো হাদিস আপনাদের শোনাব আপনার বুঝতে পারবেন কত সহজে জান্নাত পাওয়া যায় আল্লাহ বলছেন আল্লাহ আজির মোহসেন আল্লাহর সৎকর্মশীলদের কোনো নেকির কাজ বিনষ্ট করেন না ছোট্ট একটা নেকির কাজ করেছেন আপনি ওটা হিসাবেই ধরেন নেই কিন্তু ওটা আল্লাহকে ধরা পড়ে গেছে আল্লাহর কম্পিউটারে কিচ্ছু ফাঁকা যায় না সব ধরা পড়ে তন তারা আল্লাহর রাস্তা যদি ব্যয় করে ছোট্ট কবিরা বড় ও একটা ও দিয়ান এবং আল্লাহর পথে তারা ময়দানে হেঁটেছে ভ্রমণ করেছে ইল্লাহ কত বল্লাহ ওটা আল্লাহ পাক তারা বলল লিখে দিবেন আল্লাহর মধ্যে যাচ্ছেন কিন্তু পৌঁছতে পারেন ধরুন আপনি মসজিদে আসছেন এখন বাড়িতে বের হয়েছেন রাস্তায় কোনো কারণবশ আসতেই পারেন চলে গেলেন ব্যাক করলেন অথবা এমনও হতে পারে হয়তো আপনাকে হাসপাতালে যেতে হইল আপনি বের হয়েছেন কিন্তু কিন্তু আপনার আমল নয় নেকি লেখা হয়ে গেছে প্রতি পদক্ষেপ দশটা নেকি। দশটা গুণা ঝরা এবং আল্লাহর কাছে দশটা মর্যাদার স্তর বৃদ্ধি পাওয়া এনেকি কিন্তু আপনার অলরেডি কতিবা লেখা হয়ে গেছে আপনি পৌঁছতে পারেনি সে আল্লাহর ইচ্ছা রাস্তা যদি মারা যান ও তো আল্লাহর ইচ্ছা কিন্তু আমি নিয়ত করে উজু করে সাল্লাদের জন্য মর্যাদে বের হয়েছিলাম বাস খালাস আপনার দায়িত্ব আর নাই বাকিটা দায়িত্ব আল্লাহর এতেই কিন্তু আপনি পুরো নাকি পেয়ে গেছেন আপনি কিন্তু অলরেডি জান্নাতি হয়ে গেছেন এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা খেয়াল করি না ওই হাদিসগুলি আজকে আপনাদের সব নিয়ে আসলাম এবং একশো একুশ নম্বর আয়াতটাই হলো এর উপরে যাতে আল্লাপাক তাদেরকে সর্বোত্তম জাজা দিতে পারেন তাদের সৎকর্মের এবার এই প্রসঙ্গে বেশ কিছু হাদিস আপনারা খেয়াল করুন বুঝতে পারবেন জান্নাত পাওয়া কঠিন বিষয় নয় نانسن قال قال رسول الله صلى الله عليه وسلم لقد تركت بالمدينة أقواما ما سرتم مسيرا ولا أنفقتم من نفقة ولا قطعتم من واد إلا وهم معكم فيه قالوا كيف يا رسول الله تبوك جدد تكي في رأس سن مدينة مدينة ربوكنت بوسيقى هذه تيبة هذه تيبة الله سو تمر মদিনা দেখা যায় তখন তিনি হাদিসটা বলেছিলেন দেখো আমার সাথীরা তিরিশ হাজার সাথী তখন যুদ্ধে সৈন্য তোমরা যারা এই প্রায় দেড় মাসের রাস্তা গেলে আসলে তোমরা তো আল্লাহর পথে সংগ্রাম করেছো কষ্ট করেছো কিন্তু মনে রেখে দিও মদিনায় এমন কিছু লোক আছেন যারা এক পা রাস্তায় ফেলেনি কষ্ট করেনি একটা টাকাও ব্যয় করেনি তোমাদের সঙ্গে কোনোরকম কষ্টভোগ করেনি ইল্লা কানু মাকুম অথচ ওরা তোমার সাথেই ছিল বলো কফেসল আল্লাহ এটা কে কেমন করে হয় সুল আমরা এত কষ্ট করলাম দেড় মাস ধরে রাস্তাঘাট কোথায় চলে গেল তবুকে মদিনা থেকে ওরা হাজার মাইল দূরে গেলাম এলাম আর ওরা ঘরে বসে আমাদের সঙ্গে থাকলো কাইফ সম্ভব জবাব দিচ্ছেন দেখো ওজর ওজর তাদেরকে আটকে রেখেছিল কিন্তু ওদের অন্তরটা তোমাদের সঙ্গে ছিল অতএব আল্লাহ তোমাদের মতো নাকি তাদেরকেও দান করেছেন বোঝা যায় যারা সৎকর্ম করে তাদেরকে যারা সাহায্য করে তাদের জন্য অন্তত কিছু না অন্তত দোয়াও করে তারাও ওই রকম সৎকর্মশীল ব্যক্তির তারাও নাকি পেয়ে যায় আমাদের মধ্যে এতটুকু উদার থাকা উচিত হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি দেশটা শেষ হয়ে গেল না কারোর প্রতি কারোর স্বীকৃতি নেই মূল্যায়ন নেই আজকে পত্রে পড়ে তো মোট মাথায় খারাপ হয়ে গেল আমার কালকে বেলা দুপুরবেলায় বেলা দুপুরের দিকে দাম পড়া হাঁটে এখানে ছোট্ট একটা ছেলে তার বাপকে নিজ হাতে খুন করেছে দুপুর বেলায় আমাদের রাষ্ট্রে যেরকম হতে পারে এই যে আমাদের কাছে বিস্ময়কর লাগে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ পিতা তাকে মেরি ফেলতেছে অন্য ভাইরা আসে তারা খুঁজে খুঁজে শেষকে লাশ পাইছে পুলিশ ধরেছে ওকে বলে সম্পদের ফাঁক ওর মন মতো হচ্ছে না এজন্যই মেরে ফেলছে এইসব সন্তান যে ঘরে জন্ম হচ্ছে সে সমাজ কতদিন টিকবে সম্ভব এইসব বাচ্চারা যে বসে আছে এখানে এরা দিনের কথা শুনছে যে মনে একটা দাগ কাটছে যারা খুন করে জন্মদাতা পিতাকে মা তাকে ধন হত্যা করে নিজের হাতে ওরা কি কখনো এইসব পরিবেশে আসে এদের কাছে কে যাবে এই জন্যে আমরা জামাতদত্ত জীবনকে এত গুরুত্ব দেই আপনি বিশাল মসজিদ করলেন দেশের বড় বড় বক্তাদের এ নিয়ে ঠিকেন চার জমা চার খতিব দেশের শ্রেষ্ঠ খতিব খুব ভালো মসজিদের এক হাজার লোক বা দু হাজার লোক শুনল আর ওইসব যারা গ্রামে গ্রামে আসে ওদেরকে কে ঠাকাবে যারা মসজিদও আসে না থাকা আড্ডা খানে এই জন্যই আমরা বলে দিয়েছি প্রত্যেক ঘরে ঘরে সোনামনির সংগঠন করো যুবসংঘ করো মহিলা সংস্থা করো নইলে তোর উপায় নাই কোন রক্ষানে নেই জাতিকে বাঁচার জন্য সংগঠনের জীবন ছাড়া অন্য কোনো পন্থে আপনি জাতিকে হতে পারবেন না ইমারতের একক কমান্ডে এই শিশু কিছুকে যদি মার মানুষ হয় তৈরি হয় তাহলে এরা আগামীতে ভালো মানুষ হবে নইলে সব ধ্বংস ঘরে ঘরে যেভাবে ল্যাপটপ যেভাবে মোবাইলে যত ল্যাংটা ছবি নোংরা ভিডিও অলওয়েজ তারা দেখছে এগুলো দেখে তার ধ্বংস হচ্ছে পোডোগ্রাফি এমনভাবে গ্রাস করেছে দেশটাকে দেশে কোনো শাসক আছে কিনা মনেই হয় না এগুলো খুব ইজিলি বন্ধ করা যায় কিন্তু কে করবে যাই হোক অধিক গেলে তো অন্য সাইড চলে যেতে হবে খালি বলছে এই দেশকে বাঁচানোর জন্য এখন কোনো উপায় নেই দূর অতীতে একবার চিন্তা করুন জাহাইলি আরবে মানুষ কত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল সেখানে কারোর তো কোনো ইজ্জতের বালাই ছিল যান মাল ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না এই জন্য সেই যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হয় বিশ্ব ইতিহাসে আমার রসুল আগমনের আগের সময়টাকে জাহেলিয়াতের যুগ বলা হয় সেই সমাজটাকে কিভাবে আমার রসুল পরিবর্তন করেছিলেন এ বিষয়টা কি কোনো চিন্তাবিদ বিদ্যাস পর্যন্ত চিন্তা করে দেখেছে দুদিন আগে যারা খুন করেছে নারী দর্শন করেছে এই মানুষগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে কীভাবে তারা নারী রক্ষক হয়ে গেল কি তার কাছে কোনো টাকা পয়সা ছিল না তিনি তরবারি নিয়ে এসে কাউকে ভয় দেখান নেই কি দিছিলেন? তিনি খালি একটাই কথা বলেছেন দেখো তোমাকে অবশ্যই মরতে হবে এবং তোমাকে অবশ্যই আবার আল্লাহর কাছে হাজির হতে হবে যিনি তোমাকে পাঠিয়েছেন তার কাছে তোমার সারা জীবনের আমলে কৈফিয়ত দিতে হবে সেখানে হয় জান্নাত জাহান্নাম তিনি জান্নাতের সুসংবাদ দেখিয়েছেন শুনিয়েছেন এবং জাহান্নার ভয় প্রদর্শন করেছিলেন আর কিচ্ছু করেন নাই যারা এটাকে বিশ্বাস করেছে তারা ভালো হয়ে গেছে একবার ইউ টার্ন করে মতো মানুষ যিনি আমার রসুলকে হত্যা করার জন্য ঘরতে বের হয়েছিলেন একবার ইউটার্ন করে তিনি তার দেহরক্ষ হয়ে গেলেন কি করে হয় কারণ একটাই কথা না আমাকে তো মর বই আমার বাপ মরে গেছে আমার দাদা মরে গেছে তারা যখন মরেছে আমাকে তো মরতেই হবে কি মরার পরে যদি আবার আল্লাহ কাছে কৈফেন দিতে হয় আমার উপায় কী হবে অতএব মারব না এই যে রাস্তায় আসার পথে বোনের সঙ্গে সাক্ষাৎ হলো বোন ভগ্ন আহলাদিস মানে মুসলমান হয়ে গেছিল তাদেরকে বোনকে সে মারলো বোনের রক্ত দেখে ভাইয়ের মধ্যে ডাক্তার একই আমি বোনকে মারলাম একই বোন ফাতেমা বলল ভাই তুমি আমাকে মেরেছো শুনে রাখো আমি দেহ ভাই বলছি আমি কলমে শাহাদ পড়েছি আমি অবশ্যই মূর্তি পূজা পরিত্যাগ করেছি আমি অবশ্যই মুসলমান হয়েছি তুই বলিস আমি মুসলমান হইনি তুই হয়ে গেলি হ্যাঁ তুমি যা খুশি করো তুমি ওর দেহের রক্ত ধরিয়েছ এখন আমি তোমাকে ভাই বলে তো করি না তো নরম হয়ে গেছে এই তুই কী পড়িস বল তোমাকে শোনা তো একটু তোমার পড়তে দেবো না তুমি আগে গোসল করো উজু করো ভদ্র হও তারপরে তোমাকে দেব গোসল করলে ভদ্র মানুষ হইল সুরেশ হইলো এই পড়ো সুরে তহা তহা মহানোর হলে অমর জ্ঞানী মানুষ উচ্চশিক্ষিত মানুষ কোরআন পড়ে মাথা খারাপ একই কিছু কোথায় পেলি তাহলে পেয়েছি তুমি যাকে হত্যা করে যাচ্ছ সেই নবী মহামদের সব লালের কাছ থেকে তাই চল আমি এক্ষুনি যাব আমি মুসলমান হয়ে যাব এই তো ইতিহাস এই ইতিহাস যারা অস্বীকার করে তাতে মানুষ না তারা ওরা ওরা কী চাল্লাই ভালো জানে মানুষের আকিদা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব অর্থ দিয়ে বৃত্ত দিয়ে পদ দিয়ে লোক দেখিয়ে কশ্চিন করেন মানুষকে পরিবর্তন করা যায় না এক ময়দান ভর্তি টাকা দেবেন আর এক ময়দান সে চাইবে সর্বাগ্রে মানুষের আগিদার চেঞ্জ করতে এইভাবে বাবা তোমাকে অবশ্যই জাহান বাসতে বাঁচতে হবে জাহান নাম থেকে বাঁচতে গেলে এই এই করতে হবে ছোট্ট ছোট্ট কাজ করো এতেই পেয়ে যাব এইভাবে আল্লাহ পদ দেখেছিলেন আর সেই পদ দেখানোর কারণেই সেই জাহালি আরবের সৃষ্টি হল আউ ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্বাস বিন আবদুল মতো বিচ্ছ ইতিহাসের সেরা মানুষগুলা মানুষ দেখলে তাদেরকে আগে তারা কেউ চিন্তা না শুধু তাই না তাদের হাতে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রমক সম্রাট পার্শ্ব সম্রাট সবগুলো ধ্বংস হয়ে গেল সারা বিশ্বের পর মুসলমানদের একাধিপত্য চলল মুসলমান বিশ্ব শক্তিতে পরিণত হয়ে গেছিল শুধু এই একটি একদার কারণে তাকে অবশ্যই মরতে হবে তাকে অবশ্যই দুনিয়াতেই পরবর্তীকালের পাথেও সঞ্চয় করতে হবে এখানে পাথেও সঞ্চয় করতে ব্যর্থ হলে আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে দুনিয়ায় থাকবো কয়দিন কিন্তু এক রা চিরন্তন অবিনশ্বর সেই জীবনে যাতে আমার জাহান্নামের আগুনে পূর্তি না হয় সেজন্য আমাকে এই ক্ষণস্থায়ী জীবনের পাথেও সঞ্চয় করতে হবে এই বিশ্বাস তাদেরকে অজয় শক্তিতে পরিণত করেছিল আজও সেরা সম্ভব বাংলার জমিনে যদি বাংলার ছেলেরা ওই বিশ্বাসে বিশ্বাসী হয় এই যুবশক্তি এই তরুণ শক্তি এই এই আগামী দিনের দেশকে পরিবর্তন করে দিতে পারে বৃদ্ধদের মাধ্যমে দেশ পরিবর্তন হবে না আজকে কি ষড়যন্ত্র চলছে ক্লাস নাইন টেনে তারা একটু শিক্ষা ছিল নৈতিক শিক্ষা ছিল আগামী তেইশ ছেলেদের এসএসসি পরীক্ষা দেবে দাখিল পরীক্ষা দেবে তাদের ভাগ্যে ওটুকুও নেই সেটাও আউট করে দিয়েছে সরকার আজকে আমার বিবৃতি বাড়িতে পঞ্চম পড়ে দেখেন কঠোর ভাই বলে দিয়ে খাবার দিয়ে চলবে না ভাগ মুসলমানের দেশে ধর্ম শিক্ষা চলবে না ইসলাম শিক্ষা চলবে না ধিক তোমার লেখাপড়া জানোর হবে বান্দর হবে নাকি কেউ কথা বলছে চা বসে আছে আজও বলে দিচ্ছে খদ্দায় সরকার সাবধান হও ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা বাতিল করো না তোমার নাতি তোমাকে হত্যা করবে কারণ লাগবে না ইন্দিরা গান্ধীকে তার হত্যা করেনি সাবধান নিজের নাতি যদি বাঁচাতে চাও আগে তাদেরকে ধার্মিক বানাও আমাদের প্রত্যেকটা কাজে হিসাব নেবেন আমাদের দায়িত্বশীল উপদেশ দেওয়া সাবধান করা সতর্ক করা এটাকে যদি কেউ মনে করে উনি সরকারের বিরোধী পাগল ছাড়া কিছু না সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা নিষিদ্ধ আতুল্লাহ আতুল রুস্লা উলিল আমার মেন কম তোমরা আল্লাহ এবং তো রসুল এবং তোমাদের নেতাদের আনুগত্য করো এই আয় আমরা মেনে চলি আমরা বিদ্রোহ করি না একে হটাও আমাকে বসাও এই ফালতু রাজনীতির মধ্যে আমরা ঢুকি না কিন্তু শাসকরা ভয় পায় জবান বন্ধ করার জন্য যেন পাগল সবাই জি না আমরা আপনাদের সঙ্গে আমিন বলবো না আমরা আমিন বলবো করেন হাদিসের সঙ্গে করেন হাজির জায়গা আমরা আছি সেখানে এর বাইরে আমরা বুঝি না কিছু করেন হাজির হস্তক্ষেপ করার অধিকার নাই অতএব সদবজ দিচ্ছি ধর্ম ও নৈতিক শিক্ষা কোন অবস্থাতেই বাংলার জমিনে যেন বন্ধ হয় আর নইলে এর আল্লাহ কাজে দিতে হবে দূর অতীতে দেড় হাজার বছর পূর্বে জাহালি আরবকে শুধুমাত্র যে ধর্মের মাধ্যমে নতুন শক্তিতেও শক্তিতে পরিণত করা সম্ভব হয়েছিল আজকেও সেই একই ইসলাম আছে আমাদের কাছে কোরআন এবং হাদিসে সেই ইসলামই আমাদের সামনে নিয়ে আসতে হবে নিজেদের বানোহাটি ইসলাম আননি চলবে না একটা একটা ঘটনা শোনেন শুনলাম চমকে যাবে না কী করে হয়েছিল তবুকে যুদ্ধে তিরিশ হাজার সৈন্য বলছে আল্লাহ রসুল আমরা ইসলাম যুদ্ধে কষ্ট করলাম অথচ এরা কিছুই কষ্ট করে নি এটা কেন আমার মধ্যে নাকি পাবে আল্লাহ রসুল জবাব দিলেন হাবাসামল অদর অদরের কারণে ওরা যেতে পারেনি কার কারো বাহন জোটে নেই কারো পেটের খাবার নেই কার পোশাক নেই কারো অস্ত্র নেই ওরা যাবে কি করে কিন্তু অন্তর থেকে ওরা তোমাদের জন্য দোয়া করেছিল তা ওরা তোমার নেকি হয়ে গেছে আমরাও নেকির কাজে সহযোগিতা করবো যিনি যটটুক করবেন তিনি সরকারের লোক হোক পুলিশ হোক আর্মি হোক সাধারণ মানুষ হোক সমাজ নেতা হোক যিনি যতটুকু নেগির কাজ করবেন আমরা তাদের জন্য প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ তুমি তার নেগীর কাজ করে আরও তফিক বাড়িয়ে দাও কিন্তু অন্যায় করলে তাকে সমর্থন দেব না কোশ্চিন কালেও না ঘটনাগুলো একটা পর একটা বলি খেয়াল করে শোনান এক মানে আমি জোরাই গেল কল আবু বলছেন হে আল্লাহ রসুল আমরা হলাম বেদুইন জাতি আমরা মদিনার শহরে বাস করি না বেদন্তীর সঙ্গে থাকি দিন আনে দিন খাই ছাগল চড়াই এখানে ঘাস নেয় অমুক যা ঘাস সেখানে ঘাস নেয় যা চলো এই করি বাড়ি আমরা সারাদিন তা বসে দিন শিখবো সে সময় তো আমাদের নাই এটা এক ঠিক এটা আমাদের জীবন চিন্তা করেন বিশ কোটি মানুষের বিশাল দেশে কয়টা সেলি স্কুল কলেজে পড়ে সাথে বাড়িতে বাপ মার কাছে থাকে গ্রাম অঞ্চলে বসে করোনা এসে গেছে অলরেডি মার্শাল ধরে নেন আগামী এক মাসের মধ্যে আমার সব বন্ধ হয়ে যাবে প্রসঙ্গ করে বলে রাখি আমাদের মাননীয় মেয়র খারুজাম লিটন করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে আসেন তিনি দোয়া চেয়েছেন সঙ্গে সঙ্গে এটাও বলি দেশের প্রধান বিচারপতি হাসান ফয়স সিদ্দিকী নিজে এবং তার স্ত্রী উভয় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন আমরা শুধু তাদের দুজনের জন্য খাস করে দোয়া করছি এবং যে সমস্ত ভাই বোনেরা সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বা বাড়িতে আইসোলেশনে আসেন আমরা সবার। আসু রোগ মুক্তির জন্য আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ মহামিন তো আবু জুরাইয়াল হোজামি ঠিক একই কথাই বললেন হে আল্লাহ রসুল আমরা আলম বেদুহীন ঝাতে ঘুরে ঘুরে বেড়াই আপনার কাছে এসে বলছে দিন শেখবো সে সময় আমাদের নাই অতএব আল্লেন না এন ফাউন আল্লাহ হবি আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যেটা দিয়ে আমরা পরকালে কল্যাণ পাই আল্লাহ আমাদের উপকার করতে পারেন ফকাল এত্তাকিল্লা তুমি সবসময় তোমরা সবসময় আল্লাহকে ভয় করো ওলা তাহা কেরান্না মেন আরুফে সেই আন এবং কোনো একটা সৎকর্মকে ছোট্ট মনে করো না হেকারাতের দৃষ্টি দেখো না আমরা বাংলা হেকারাত বলি না এই কোনো একটা সৎকর্মকেও তোমরা হকির বা ছোট্ট নিস্তুচ্ছ মনে করো না আলো আন্তফরেগা মেন দল বেকা ফি না এমনকি তুমি যে পানি ঢেলে বালতির থেকে বা জক থেকে নিচে একটু পানি থাকে না ওইটুকু পানি যদি অন্য ভাইকে তৃষ্ণার্থ ভাইকে তুমি পান করাও এর জন্য তুমি আল্লাহ কাছে নাকি পাবা চিন্তা করতে পারেন ও আখা আখা বিবাজ লেগিয়ে বন বা সেতুন এবং তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবা তখন সবসময় হাসি মুখে কথা বলবা এতেই তুমি নাকি বাবা। কোনো টাকা পয়সা খরচ করতে হবে না ওরা তো টাকাই নেই ওদের তুমি টাকা দান করো সাতকার তো বলি হবে ওদের তো টাকা পয়সাই নেই তিনটা বিষয় বললেন এক সর্বাবস্থা আল্লাহকে ভয় করো দুই তোমার একটা ভাই তৃষ্ণার্থ ভাই বা কোনো পশু বা তোমার ছাগল যা বকরি যারা তোমার চড়াও দেখলো সে পানির জন্য হাসপাশ করছে তোমার পাত্রে একটু পানি আসে শেষের দিকে খাওয়ার পরেও ওইটুকু দিয়ে হলেও তুমি তাকে ভাসানোর চেষ্টা করো এতে তুমি জান্নাত হয়ে যাবা আর যখন তোমরা একসঙ্গে উঠা উঠাপ করবে হাসি মুখে কথা বলবে মুখ গুমড়া করে থাকার লোক কিছু আসে না কিছু লোক আসে মুখ গুমড়া দেখলেই আগের থেকে মেজাজ খারাপ হয়েছে হ্যাঁ ওর সাথে কী কথা বলবো আসে না কি মুখ গুমড়া লোক আমিও দেখতে পারি না কী আমাদের সোজা কথা কী বলবো ও দুনিয়ার চোদ্দ ডিগ্রি ডিগ্রিতে থাকে মুখ গুমরা হলে আমাদের হাটা কান্তার দরকার তোমার মুখ যে কত খারাপ এ তিনটা জিনিস বললেন এতে একটা কোন পয়সা খরচের ব্যাপার নেই খেয়াল করেছেন একটা পয়সা খরচের ব্যাপার নেই বাস এইটুক শিক্ষা দিলেন তিনি কাদেরকে মদিনার বেদুইন আরব জাতিকে এতেই তারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল এই ছোট্ট আমল কি আমরা করতে পারি না

এই নির্যাতিত বিলালকে একদিন আল্লাহ রসুল বলছেন হে বিলাল তুমি আমাকে বলো তো তুমি কোন আমল করো এই মুসলমান হওয়ার পরে যে আমি জান্নাতে গিয়ে আমার সামনে গিয়ে আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ শুনলাম এমন কি আমল করো তুমি বিলাল তো চম করছে বলেন কি হে আল্লাহ রসুল আমি তো এমন কোনো আমল করি না খেলে এরটুকুই যখন আমার উজুবঙ্গ হয় তখনই উজু করে দুরাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করি এটাতেই আল্লাহ সব বললেন হ্যাঁ এজন্য আল্লাহ পাক তোমার মর্যাদা এত বৃদ্ধি করেছেন যে আগে আগে তুমি জানাতে হাঁটছ বলেন সব কি কল্পনা করা যায় কোথায় বেলাল এক কোথায় আমার নবী এটা একেবারে ছোট্ট আমল কোনো ভসা করা যায় না তিন নম্বর মানে আবি হরে রেতা রেজাল তো আনো কল রাজুলুন এমসি বেতারে কিনোদা ঘুষনা শৌকিনা হু ফর আল্লাহরাল আল্লাহ রাখো একজন লোক রাস্তায় হাঁটছিল সেখানে একটা কাঁটাওয়ালা ডাল দেখল লোকটা তখন গাড়ি থামিয়ে বা হাঁটা বন্ধ করে ওই ডালটা সরিয়ে রাস্তার এক পাশে সরিয়ে দিলে যাতে মানুষের কষ্ট না হয় আল্লাহ এটা দেখলেন সুদূর আড়স থেকে আমার বান্ধা করছে কি পা সা আল্লাহ তার শুক্রিয়া আদায় করলেন গোফারাল অথবা তাকে ক্ষমা করে দিলেন মানুষ দেখানে সে কি করেছে আল্লাহ দেখেছে এটা ছোট্ট কাজ তো আমার পারি না আজকাল রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকে কয়েকদিন ধরে একবার পত্রিকা আসতেছে রাস্তা পড়ে আসে কোন বেয়ারিস মেরে ফেলে দিচ্ছে মেরে ফেলে দিচ্ছে কোথায় রাখবে একদিন রাখতে তো হবে কানালে এখানে গাছের নিচে রাস্তা এখানে যেখানে সে মানুষের লাশ শ্রেষ্ঠ জাতি মানুষ নিকৃষ্ট বিড়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে কোনো সম্মান শ্রদ্ধা ভালোবাসা কিছুই নাই ছোট্ট একটা গাছ একটা কাঁটওয়ালা ডালটা সরিয়ে দিয়েছেন আমাদের বর্তমান যুগের সঙ্গে এত দেড় দেড় বছর আগের হাদিস এখনটা বলি আপনি রাস্তা দিয়ে চলছেন রাস্তারে ট্যাপ থাকে না ট্যাপ খোলা পানি পড়তেই আছে সিটি কর্পোরেশন পানি দিচ্ছে ওয়াশার পানি আসতেছে ট্যাপ খোলা আছে তারা তো দেখতে পাচ্ছেন অফিস থেকে তাই না আপনি দেখলেন ট্যাপটা যদি বন্ধ করে দিই তো অপচয় বন্ধ হবে তাই তো আপনি একটু কষ্ট করে গিয়ে ট্যাপটা বন্ধ করে দিলেন যদি দেন এটা কিন্তু কাটা সরানোর মতো কাজ হয়ে গেল না এই ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু আমরা খুব ইজি পারি কোনো কঠিন এতক্ষণের কোন ব্যাপার না বরং প্রতিযোগিতা করা উচিত ওর আগে আমি যেই বন্ধুটা করে দিই অত যদি আপনার সঙ্গে সাথে কথাকে আপনি বলেন বাবা যাও তো এটা বন্ধ করে দাও আপনি তো আপনি ডেকে পাবেন কেন আপনি না বলে তো যেত না তাই না এইভাবে তো সতর্কতার সঙ্গে আমরা কাজ করি দেখবেন আল্লাহ অত সহজে আপনাকে জানাতে নিয়ে যাবেন চার আর না রাজদানো কল কর রসুল্লাহ সাল্লাম বানামা কলবুন আলা রাসেল বীর কাদ একতরুল আতাশ রাস্তায় এক কুয়ার পাশে একটা কুকুর বসেছিল পিপাসায় সে মৃত্যুর কিনারে পৌঁছে গেছে হাসফাস করছে জীব বের করে সে অবলা জন্তু কিছু বলতে পারছে না তখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক বেশ্যা মহিলা তার মনে ধাক্কা দিলে কি তো মরে যাবে আর বাংলাদেশ মতো তো না যে রাস্তার সব সময় লোক আসতেই আছে আসতেই আছে লোক তো অভাব না এখানে তাই না তো মরুভূমির দেশে লোক পাওয়া যায় নাকি তখন ওই বেশ্যা হওয়া সত্ত্বেও ওই মহিলাটা ওই কুয়ার পাশে গিয়ে নিজের ওড়না লম্বা করে ওই পায়ের মোজা আপনারা জানেন যে আরবরা চামড়ার মোজা পড়ে সেই মোজাটা ওড়না দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ঝুলিয়ে দিল দিয়ে মোজা ভরে পানি উঠেলো কুকুরটাকে খাওয়ালো কুকুরটা মরার হাত থেকে বেঁচে গেল কুকুরে এসে ফ্যাল ফ্যাল চেয়ারাতে দেখলো কুকুর কথা বলতে পারেনি কথা বলেছে আল্লাহ আল্লাহ বলে আমি বৃষ্টকে ক্ষমা করে দিলাম যাও সে জান্নাতে বাস হয়ে গেল বৃষ্টে কখনই জান্নাতে হতে পারে না কিন্তু একটা তাজা প্রাণকে সে বাঁচিয়ে দিয়েছে এটা আল্লাহ অত্যন্ত খুশি হয়েছে আল্লাহ বলছেন দেখো তাজা কলিজায় তোমার জন্য নেকি রয়েছে পুরস্কার রয়েছে তাজা কলিজা বলতে বুঝতে পারছেন তো মানুষ হোক পশু হোক যাই হোক তাজা যদি সে হয় জীবন্ত যদি সে হয় যদি আপনি তার করে উপকার করেন এর জন্য আপনি আল্লাহ কাছে সম্পূর্ণ পূর্ণ নেকি পাবেন এমন নেকি যেটা বেশা পর্যন্ত মাপ যাচ্ছে আপনি মাপ পাবেন না আল্লাহ বাক আমাদেরকে এমনি করে মানুষের বা জীবের সেবা করার তৌফিক দান করুন ঠিক অন্য হাদিসটা আসেন পানি ডোমরা ও আবিহরার রেজালুমা কল করসুল্লাহ্লাম ওজবত ইমরাতন বেহের রাতিন বনুসের একটা মহিলা একটা বিড়ালের জন্য শাস্তিপ্রাপ্ত হলো কি ওই বিড়াল খালি ডিস্টার্ব করছো মহিলাকে সে খেপে এটা মহিলারা যেহেতু রান্নাবান্না কাজ করে সংসারে ডিস্টার্ব করলে রাগ হয় না বিড়ালটা বেঁধে রাখছিল কিন্তু খেতে দেয়নি পরে বিড়ালটা মারা গেছে এই কারণে ওই মহিলাকে পাক জান্না ফেলে দিলেন তার সমস্ত সৎকর্ম বাতিল একটা অসৎকর্মের কারণে কারণ সে একটা তাজা কলিজাকে হত্যা করেছে বিষয়টি আমাদের সকল পর্যায়ের সকল মানুষকে খেয়াল করা দরকার আপনার গরুর গোয়ালে গরু থাকে ছাগল থাকে আপনি খেয়াল করছেন না ওদের কী হচ্ছে কষ্ট এই প্রতিটি ব্যাপারে যারা রিমান্ডে থাকে ওটাও বলি যে আমি রিমান্ডে আসা হয়েছিলাম এক মাস তাদের যে কি কষ্ট হয় তাদের খানাপিনা কি কী লাগে না লাগে তাদের টয়লেট বাথরুম কি লাগে না লাগে এদিকে যদি প্রশাসন খেয়াল না করে ওই রিমান্ডের আসামে কিছু করার ক্ষমতা তার নাই শুধু বন্দি ওই বিড়ালের বন্দির মতোই অবস্থায় তাদেরও হওয়া যদি তারা তাদের প্রতি খেয়াল না করে প্রত্যেকটা জীবন্ত প্রাণীর প্রতি মেহরবানি করার দায়িত্ব প্রত্যেক মানুষের আসেন পাঁচ নম্বর তালাক্কাতের মালায় রুহ রুহা রাজুলিন মেম্মান কাহা কবলাক্ষুন তোমাদের পরিবেকার উন্মতের মধ্যে একজন ব্যক্তিকে রুহ কবস করার জন্য ফেরস্তারা গেলেন যে দেখলে তোর আমল নয় কোনো নেকি নাই কিছু নাই বলল আমিন খায়ের সাইয়ান এই বেটা তুমি সারা জড়ি করে নেকির কাজ নি কোনো ভালো কাজ করো নি কালাল্লাহ আমি করিনি মানে জানা যে এত বদের বদ ও তো মনে নেই যে জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা বললেন একটু চিন্তা করো চটকে জবাব দিলে ভালো কাজ করিনি স্মরণ করো স্মরণ করো পাও কি দেখো কিছুক্ষণ পরে বলছে কুন তো ওদাই নাম আমি বিশাল ধনী ছিলাম তা আমি লোকদের ঋণ দিতাম তো আমি আমার ছেলেদেরকে বললাম দেখো বা যারা ঋণ দিতে পারছে না কষ্টকর হচ্ছে তোমরা তাদের পরে জুলুম করো না একটু ঢিল দাও অবকাশ দাও যা তোরা আস্তে আস্তে ঋণটা শোধ করতে পারে এইটুকু মনে পড়ে আর কিছু মনে পড়ে না আসমাহান থেকে আল্লাহ নির্দেশ এই ফেরস্তার তা যা বাজু ওকে মাফ করে দাও সে আমার বান্দাদের উপরে আসানি করেছে আমি আজ আমার বান্দার উপরে আসানি করলাম সহজ করে দিলাম বলুন সব রহমদিন কত মানুষ এইভাবে যাচ্ছে ছোট্ট একটু কাজ করা যায় না আজকে পার্শ্ববর্তী আড়ানি ভাড়ি যত গ্রামগুলো আছে দাদন ব্যবসায়ীরা যা করতেছে পত্রিকা আসলো ওই গ্রাম কোনো পুরুষ লোক না সব পালাইছে এমন ঋণের দায়ে তারা আবদ্ধ হয়ে গেছে সুদের ব্যবসা দাদন ব্যবসা আপনারা বুঝতে পারছেন কি হয় এর বিরুদ্ধে সরকার কিছু বলে না কোনো পাড়াতে একটা পুরুষ লোক নাই কারণ ওই সবসময় খুব হতে আসে আর আগে আসতো কাবুলি না এখন আসে দাদন ব্যবসায়ী লোকেরা আর এর ব্যাংকের লোকেরা তো আসেই এনজিও লোকেরা তো আসেই কীভাবে যে মানুষ কষ্ট পাচ্ছে দূর অতীতের দেড় হাজার বছর আগের আল্লাহ রসুলের যে বাণী আজও পুরোপুরি আমাদের ক্ষেত্রে প্রমাণিত তাহলে আমরা কী উন্নতি করলাম খেয়াল রাখবেন যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অবকাশ দেয় ঋণটা পরিশোধ করার জন্য এর বিনিময়ে হয়তো উনি সমস্ত পাপ থেকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন এসবগুলো হাদিস মত হাদিস অর্থাৎ বোখারি মুসলিমের হাদিস ছয় নম্বর উম ফাজাত উম্মু মেহজান রাজুদ্দানহা আলভারাত সৌদা নবী মেহজান যে বলে একজন মহিলা মদিনার তার কোনো আমল ছিল না গরিব মানুষ কি করবে মসজিদ ঝাড়ু দিতেন রাত্রিবেলা গিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ফ্রেশ করে যায় ঝকঝক করতো ফজর সাহেব মুসল্লার বাড়িতে আসতো মসজিদে খুব আনন্দিত হতো আর এত চমৎকার মসজিদ একবারে মানে হাত লেপা পোসা করা তখন মাটির মসজিদ ছিল হঠাৎ একদিন মহিলা মারা গেলেন তো সাধারণ মহিলার তো মূল্য নেই তো কৃষ্ণকায় বুঝতেই পারছেন হাফসি নিগ্র কৃষ্ণদাসী তারা কি গুরুত্ব সেই যুগে সেই সমাজে রাত্রিবেলায় তার দফন কম শেষ রসুল আসলাম বেশ কয়েকদিন পরে অর্থাৎ মধ্যে প্রায় জেহাদে থাকতেন তো মদিনাতে বেরিয়ে যেতেন হয়তো পনেরো দিন পরে এক মাস পরে ফিরতেন ফিরে এসে মসজিদে গিয়ে মসজিদের চেহারা থেকে বুঝতে পারছে আচ্ছা মোর যে ঝাড় দুদসে মহিলাটা কোথায় সবাই বললো তিনি মারা গেছেন তোর আমাকে জানাননি কেন যদি একটু ছোট্ট কথা আপনাকে বলবো আমাকে তার কবর দেখিয়ে দাও চলে গেলেন কবরে আবার কবরে তিনি নিজে জানাজা করলেন এবং তার দোয়া করলেন শেষে বললেন দেখো ইনাহাজিল কবুর মামলু আতুন জুল আহলিহা এই কবরগুলা অন্ধকারে ভর্তি ছিল আমার জানা যায় এবং সালাতের কারণে দোয়াগুলো আবার নূর আল আলোকিত হয়ে গেছে কি করেছেন ওই মহিলা কিচ্ছু করেনি খালি ঘর মর্য ঝাড় দিয়েছে এখন মর্য ঝাড়দার খুঁজে পাওয়া যায় না মহাজ্জেন পাওয়া যায় না এ সেই অবস্থা আমি আমার লিখেছি একটা মহাজ্জেনকে রাখতো দশটা মরজি হচ্ছে এখানে আজান দ্বিতীয় দিতে ও আর শেষ মরজিদে পৌঁছতে বসতে আসর হয়ে যেত ওর নিজেরই সালা ধর আলাদা মহাজ্জেন নাই মুসলমানদের মধ্যে এখন খদ্না দেওয়ার লোক নাই বিয়ে পড়ানোর লোক নাই শেষ হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে এখন একটু উঠেছে এখন এখানে ঢুকেছে এখন বস্তুবাদ টাকা চাই তবে ক্ষতি টাকা নাই ক্ষতি নাই স্বার্থ ঢুকে গেছে লিল্লাহ নাই ওই মহিলা শুধু লিল্লাহ ঝাড় দেওয়ার কারণে আর কোনো কাজটা ছিল না তাকে আল্লাহ রসুল এতই গুরুত্ব দিলেন তো সে মারা গেলে তো আমাকে বললে না কেন কিন্তু সমাজে তার গুরুত্ব ছিল না তার আল্লাহ কি বলা হয়নি আর শুনুন সাত নম্বর রাজুল মিনাল আনসার এলেন নবী সাল আলী আসাল্লাম আনসারদের একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলের দরবারে এলেন কাল রসুলাম ইউমিল জানা প্রতিদিন আল্লাহ রসুলের সঙ্গে সবাই থাকতো তো সাবেরা একদিন এক ব্যক্তি ঢুকেছে হাতে জুতা নিয়ে উজু করে এসে ও ঢুকে দরজা দেখে আল্লাহ রসুল বলছেন এলোকটা জাননাথি পরের দিন ও লোকটা আবার এসছে আল্লাহ বললেন এ লোকটা জান্নাতি দুদিন এসছে উনি বললেন এ লোকটা জান্নাত ব্যাপারটা কি আমার এত লোক আছে আমাদের গাল জান্নাত বলছেন না ওকে বললে কেন তরুণ সাহাবি আব্দুল্লাহ আনহ উনি তার পিছু নিলেন দেখব লোকটা কোন কারণে জান্নাতি ওই লোকটা পিছিয়ে পিছিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে হাজির বলছি হে অমুক আমি আপনার বাড়িতে তিন দিন মেহমান থাকবো বাহ কারণ মেহমান থাকার শূন্য বেশি তিন দিন উনি তাই বললেন আমি আপনার বাড়িতে তিন দিন মেহেমান থাকব থাকেন খুশির কথা এই তিন দিন তাকে উনি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন যে নতুন কিছু করে কিনা না আমরা যখনই তিনটাই করেন সালা টাইম মতো আদায় করেন চলাফেরা করেন সবই করছেন বলে আমি ছায়ার মতো সঙ্গে থাকতাম নতুন কোনো কাজ পেলাম না তিন দিন পরে যখন বেরিয়ে আসছি তো আমি বললাম আচ্ছা ভাই আপনি কি জানেন আপনি তিন দিন মসজিদে গেলেন আল্লাহর রসলের সামনে তিন দিনে আপনাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন ইন্না হু মিনাল জাননা মিনাহালিল জান্না এই লোকটি জান্নাতের অধিবাসী তাই নাকি হ্যাঁ আমি খালি কারণটা জানা জানার জন্য আপনার বাড়িতে আসছি তা আপনি এমন নতুন কি কাজ করেন যা আমরা করি না সেজন্য আপনি জান্নাতবাসী হয়ে সুসংগত পেয়ে গেলেন জীবিত অবস্থায় বুঝতে আমি তো বাবা জানি না আমি তো কিছুই করি না তখন আবদুল আমর হেঁটে আসতেছেন হঠাৎ করে লোকটির আগেই বাবা শোনা 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 এগিয়ে আসে কি আমি এটুকু করি যে হাসাদান রাজুলিন লাহ নাদ কোনো মানুষের কোনো নিয়ামত যদি আল্লাহ দেন আমি তার প্রতি কোনো হিংসা করি না এইটুকু আমার একটু চিন্তাধারা আছে একটা হলো লোক হয়েছে হলো তা কী হয়েছে আল্লাহ তাকে সম্বন্ধে হবে আমার কি? একদলে মেরিট ভালো ক্লাসে ফার্স্ট হয়েছে তা আমার হিংসা করার কি দরকার একদলের স্বাস্থ্য হলে আমার অসুস্থ হোক ভালো সমস্যা কী এই কারো প্রতি আমার কোনো হিংসা মনের মধ্যে আসে না তখন সাহাবি আবদুল্লাহ আমর বুল আস বললেন লাল্লি হাজা মেম্মালা নতিক ও আলাইহে হতবা এইটাই একমাত্র কারণ হবে যে এটা আমরা করতে পারি না আমাদের মধ্যে হিংসা অটোমেটিক এসেই যায় চিন্তা করছেন বিষয়টা এটা মোস্তাদ আহমদ রাদিস সেদিন এক বক্তা বললেন এটা বোকারি হাদিস পড়ে আসলাম না এটা বোকারি না এটা আহমদের হাদিস মোস্তাদ আহমদ বিষয়টা ছোট্ট বিষয় কিন্তু হিংসা মুক্ত জীবন যাপন করা খুব কঠিন যদি পারি একটু কারণে জীবিত অবস্থায় আপনি জান্ন সুসংবাদ পেতে পারেন যেমন দূর অতিথি দেড় হাজার বছর আগে ওই সাহাবি পেয়েছিলেন আট মালিক সাদ রসুল্লাহ সাল্লাহ মেম্বারা মালিকদিনিস বলছেন যে রসুল্লাহ সাল্লাম জুমার খা দেওয়ার জন্য এই মেম্বারে উঠলেন প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন তো সাহেব একরম জিজ্ঞেস করলি হালদার আপনি অন্যদিন যে কাজ করেন না আজকে মেম্বারে উঠবে তিনবারে তিনবার আমিন বললেন ব্যবহার কি তখন তিনি বলেন দেখো আমি যখন দ্বিতীয় ধাপে পা দিয়েছি তখন জিব্রিল আমাকে বললেন শোনেরা মোহাম্মদ যে ব্যক্তি তার বাপ মা উভয়কে অথবা দুজনের কোনো একজনকে পেয়েছে অথচ তাদের সঙ্গে সদ্ব্যবহার করেনি দেখালেন না সে জান্নায় প্রবেশ করল আমি বললাম আমিন বাপকে জবে করলো যারা যে ছেলে হয়তো দুনিয়া কারাগারটা হবে কিছু না কিছু হবে কিন্তু আখ বাঁচতে পারবে দেখাল না সে নাম যাবে হাদিসটা মনে রাখবেন নয় আর নানা সিন্ন কলা ইন্দ লতা লতা মালুন আমালী আদাক্ষ মেন আই ইউ নফি আই নকি মিনা শায়ে মালিক বলছেন তোমরা বহু আমল করে থাকো তোমাদের দৃষ্টিতে সেগুলো একবারে চুলের চাইতে সূক্ষ্ম কিন্তু কুন্নান আউদ্দোআল আহাদ রসুল্লাহে সাল্লাল্লা আল্লাহ সাল্লাল্লাহ মু বেপা কিন্তু আমরা এগুলোকে আমার নসুলের জামানাতে মানে মোহলে কাত মনে করতাম ধ্বংসকারী আমল মনে করতাম ছোট্ট একটা কাজ করছে হস কিছু হবে না আল্লাহ মাফ করে দেবে জি না ওই ছোট্ট আমলের জন্য তুমি জাহান্ন চলে যাবা অতএব তোমরা সাবধান হও দশ মানে আয়েশা তা না নবিয়া সাল্লি সাল্লাম কল ইয়া আয়সা ইয়া কেউ মহাকাত জনুব ফাইনাল্লাহ মিন আল্লাহ তালেবান রহব মজা হে আয়সা তুমি তুচ্ছাতি তুচ্ছ গোনা থেকে বেঁচে থাকো কারণ ওই ছোট্ট একটা গোনার জন্য কেমত আল্লাহ আল্লাহর কাছে তুমি কৈকতির সম্মুখীন হবে ছোট্ট গোনায় যেমন নাম ছোট্ট তেমনি জান্নাত এগারো নম্বর আদিসটা করে খেয়াল করবেন ইবনে হাতেম প্রখ্যাত খ্রিস্টান নেতা আদি হাতমতাইয়ের ছেলে দানবীর হাতম নাম সবাই জানি আমরা তারই ছেলে আদি নিজে নেতা কমেন নেতা বড় আলেম মুসলমান হয়েছেন তার থেকে না। তে বলছেন কলা কর সাল্লাল্লাহে সাল্লাম মাম ইনকুম আহাদুন ইল্লাহ সাই কাল্লে মহু রব বুহু লে সে বেন বেন অহে তর্জমান ওয়ালা হিজাব তোমাদের মধ্যে এমন কেউ নাই যে কেউ আমাদের দিন শে আল্লাহর সাথে কথা বলবে না আর আল্লাহ এবং তোমার মধ্যে কোনো তর্জমান অর্থাৎ দুভাষি থাকবে না বলে এহা জীব হিয় তোমাদের উভয়ের মধ্যে কোনো পর্দা থাকবে না হৈর আয় মানা তোমার সে ডাইন একদিকে তাকাবে বাম দিকে তাকাবে দেখবো কিছুই নেই কিন্তু আমল যা করেছি সারা জীবন সে আমলগুলো ডাইন দিকে তাকালেও আমল বাম দিকে তাকালেও আমল আর সামনে তাকাচ্ছে জান্ন ধাউ করে জ্বলছে অতএব হে মানুষ ফত্তা কন্নার তামার তোমার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হলেও বাঁচো যে শাকে তামারা একটা ক্ষুধার্ত মানুষ আসছে তাকে দাও ওর বিনিময়ে আল্লাহ বাক তোমাকে ওই আগুন থেকে বাঁচিয়ে দিতে পারেন আল্লাহ রহমানুর রহিম বলা হয়েছিল নিম্ন বিভাগ আল্লাহবাক কেমন দেবেন এটা এইভাবেই ছোট্ট ছোট্ট আমলে বিলেন আল্লাহ বিরাট বিরাট পুরস্কার দিবেন ডাইনে আমল বামে আমল সামনে জাহান্ন এই দৃশ্যটা একদম মনে চিন্তা করেন এটা বোখার মুসলিম হাদিস সবই মেশকাতে আছে আল্লাহ সকাল তো আমার এটা খেজুরের টুকরা দিয়ে হলেও তোমার জাহান্ন আগুন থেকে বাঁচো মুসলিম উম্মর সর্বত্র যদি এইভাবে আচরণ গড়ে ওঠে হাসিমুখী কথা বলাটা সবচেয়ে সুন্দর আচরণ ছোট্ট ছোট্ট দানের বিনিময়ে আমরা সবাই পারি বেশি কিছু লাগে না যদি আমাদের মধ্যে এই উদারতা থাকে তাহলে দেশের হিংসা হানাহানি থাকবে না আমরা সব ভাই ভাই হয়ে যেতে পারবো পরস্পরের মহব্বত বৃদ্ধি পাবে মনে রাখতে হবে বারবার আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে বাঘা করব না সবাই আমরা সেই নুহের নৌকায় মুক্তি পাওয়া আশি জনের মানুষের বংশধর সেই মুমিন আশি জন ছিল তাদেরই বংশধর আমরা সবাই সে নুহের গজবি আবার এসে যাচ্ছে করোনা ভাইরাস আবার আজকে ব্যাপারে এর চাইতে কঠিন নাকি একটা আসতেছে ওর বাপরে হা সে কী আল্লাহ জানে সেদিন নৌকায় প্লাবনী আল্লাহ ডুবিয়ে মারেছিলেন এখন মহামারীতে আল্লাহ ডুবিয়ে মারতেছেন যদি আমরা হুঁশিয়ার না হই যদি আমরা পাপ থেকে নিজেকে বিরত রাখতে ব্যর্থ হই তা আমাদের পাপের কারণে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে দিতে পারেন তিনি ইচ্ছা করলে নতুন প্রজন্ম নিয়ে আসতে পারেন পৃথিবীতে আমাদের আসার আগে দেশে দুনিয়াতে জিন ছিল না তো জিন ধ্বংস করতে আল্লাহ মানুষকে নিয়ে আসছে আর মানুষ মানে আমার যে অমানুষ হয়ে যায় তা আমাদের ধ্বংস আল্লাহাক আবার কাউকে নিয়ে আসবেন এ বিষয়ে কোরআনে বিস্তারিত আলোচনা রয়েছে একশো একুশ ও একশো বাইশ আজকে আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় যে ছোট হোক বড় হোক যত আমলই আমরা করি না কেন আল্লাপা প্রতিটি আমলের বিনিময়ে কুতি ভালো লিখে রাখেন যার ফলাফল আমরা কে আমাদের দিন ইনশাল্লাহ পেয়ে যাবো আল্লাহবাক আমাদেরকে ছোট হোক বড় হোক যে কোনো নেক আমল করা তৌফিক দান করুন আমাদের হৃদয়কে আল্লাহ খুলে দিন মানুষকে সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য শুধু মানুষের নয় যে কোনো তাজা কলিজাকে সেবা করার জন্য যেন পাক আমাদেরকে তৌফিক দান করেন আকুল কৌলি হাজা আজ্লা সাহরি মুসলিম